স্পটিংয়ের কথা যখন উঠছে তখন প্রথমেই যেটা বলতে হয় এটা স্বাভাবিক কোনো রক্তপাত নয় অর্থাৎ পিরিয়ডের সময় যে রক্তপাতটা হয় যেটাতে ভলিউম এবং ফ্লো অনেক বেশি থাকে এটা সেরকম রক্তপাত নয় এটা কিন্তু কয়েক ফোটায় হয়ে থাকে যেটাকে স্পটিং বলা হয় আবার স্বাভাবিকভাবেই কোনো কোনো মহিলার ক্ষেত্রে ওভিউলেশান এবং ইমপ্লান্টেশনের সময় খুব স্বাভাবিকভাবে এই দুটো সময় স্পটিং লক্ষ্য করা যায় যেটা কয়েক ফোটায় হয়ে থাকে কিন্তু আবারও বলতে চাই এটা সবার ক্ষেত্রে দেখা যায় না কিন্তু প্রশ্নটা যখন স্পটিং এর তখন এই অভিউলেশন এবং ইমপ্লান্টেশন স্পটিংটাকে কি করে পৃথক করা যায় বা কি করে আলাদা করে বোঝা যায় সেই প্রশ্নটা উঠে আসে যেখানে অভিউলেশন, মহিলাদের শরীরে ঘটা স্বাভাবিক একটা ঘটনা এবং প্রত্যেক ঋতুচক্রে মাঝামাঝি সময় হতে থাকে এবং মহিলাদের শরীরে স্বাভাবিকভাবেই হরমোনের মাত্রা বেড়ে বা কমে গিয়ে ন্যাচারালি ওভারি বা ডিম্বাসার মধ্যে থেকে ফলিক্যাল বড় হয় এবং রাপচার করে ভেতর থেকে একটা ডিম বেরিয়ে আসে যদি হরমোনাল ইমব্যালেন্স বা সিস্টের মতন সমস্যা না থাকে তাহলে স্বাভাবিকভাবেই মহিলাদের ঋতুচক্রের মাঝামাঝি সময় এটা হতে থাকে সেখানে ইমপ্লান্টেশন কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা যেটা ওভিউলেশন হওয়ার পরে যে ডিমটা বা এগটা বেরিয়ে এলো সেটা একটা সুস্থ সবল শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে যখন একটা ভ্রূণ বা জাইগুড় তৈরি করছে এবং সেটা ইউট্রাসের গায়ে গিয়ে আটকাচ্ছে তখন সেটাকে ইমপ্লান্টেশন বলা হয় এই ইমপ্লান্টেশন হওয়ার ফলেও কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে ব্যতিক্রমীভাবে এই স্পটিং দেখা যায় এটা ব্যতিক্রমী ঘটনা বলার উদ্দেশ্য একটাই এটা প্রত্যেক মেনস্ট্রল সাইকেলে হয় না কারণ প্রত্যেক মেনস্ট্রল সাইকেলে কনসেপশনের চেষ্টা করা হয় না চেষ্টা করলেও সেখানে যে সুস্থ সবল স্পাম পাওয়া যাচ্ছে সেটার কোনো সিওরিটি থাকে না রিসার্চ বলছে ফাইভ টু সিক্স মহিলা এই ঋতুচক্রের মাঝামাঝি সময় এই ওভিউলেশন স্পটিংটা খেয়াল করে থাকেন আবার অনেকের ক্ষেত্রে এই ওভুলেশন স্পটিংটা সার্ভাইক্যাল মিউকাসের সঙ্গে মিশে গিয়ে সার্ভাইকাল মিউকাসের ডিসচার্জের কালারটা চেঞ্জ করে দেয় মহিলাদের ঋতুচক্রে যে নর্মালি হরমোনের চেঞ্জগুলো ঘটতে থাকে সেই স্বাভাবিক চেঞ্জের ফলে এই ফাইভ টু সিক্স পারসেন্ট মহিলার ক্ষেত্রে এই স্পটিংটা লক্ষ্য করা যায় আবার দেখা গেছে যাদের ক্ষেত্রে কনসেপশন হচ্ছে প্রেগনেন্সি আসছে বা কনসেপশন হচ্ছে তাদের ক্ষেত্রে ইমপ্লান্টেশনের ফলে ভ্রূণটা ইউট্রাসের গায়ে গিয়ে যে আটকে গেল সেখানে যে চেঞ্জেসগুলো হচ্ছে সেই চেঞ্জেসগুলো হবার কারণে হয়ে থাকে যেখানে এই দুটো রক্তপাতকেই স্পটিং বলা হয় কিন্তু এই দুটো রক্তপাত বা স্পটিং যেগুলো কয়েক ফোটায় হয়ে থাকে সেটা সাধারণ নয় অর্থাৎ সবার ক্ষেত্রে হয় না যদিও কালারটা লাইট পিঙ্কিশ বা লাইট রেড কিন্তু এটা সবার ক্ষেত্রে দেখা যায় না এবং দুটো আলাদা আলাদা সময় হয়ে থাকে যেখানে ওভিউলেশন স্পটিংটা ঋতুচক্রের মাঝামাঝি সময় হচ্ছে সেখানে দেখা গেছে ইমপ্লান্টেশন স্পটিংটা অভিউলেশন স্পটিং না হলেও অনেকের ক্ষেত্রে এই ইমপ্লান্টেশন স্পটিংটা অভিউলেশন হওয়ার দশ থেকে চোদ্দ দিন পরে গিয়ে হচ্ছে মানে মোটামুটি যে সময় পিরিয়ড হওয়ার কথা সেই সময় পিরিয়ড না হয়ে এরকম ইমপ্লান্টেশন স্পটিংটা দেখা যায় এবং এই একটাই কারণে অনেকে এই ইমপ্লান্টেশন স্পটিংটাকে পিরিয়ডের রক্তপাতের সঙ্গে গুলিয়ে অনেকে বলে যে পিরিয়ড হওয়ার পরেও প্রেগনেন্সি আসতে পারে বা প্রেগনেন্সির প্রথম দিকে পিরিয়ড হতে পারে অ্যাকচুয়ালি পিরিয়ডে যে ফ্লো থাকে বা ভলিউম থাকে সেটার থেকে এই স্পটিংটা একেবারে পৃথক খুব অল্প পরিমাণে ম্যাক্সিমাম হাফ ডে থাকে এবং কয়েক ফোটায় হয়ে থাকে এবং রক্তের কালারটাও আলাদা হয়ে থাকে বা স্পটিংয়ের কালারটাও আলাদা হয়ে থাকে সেই জন্য এটা একদম ভ্রান্ত ধারণা যে পিরিয়ডের পরে প্রেগনেন্সি পজিটিভ আসতে পারে তবে অবশেষে আমি একটা কথা বলতে চাই যাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি পিসিওডি পিসিওএস হরমোনাল ইমব্যালেন্স বা ওয়েট বেশি আছে এন্ডোমেট্রোসিস বা পলিপের সমস্যা আছে এই রকম সমস্যার কারণে অনেকের ক্ষেত্রেই সারা মাস জুড়ে বা বিভিন্ন সময় স্পটিং হতে দেখা যায় যাদের ক্ষেত্রে এই ওভুলেশন বা ইমপ্লান্টেশন স্পটিংটাকে পৃথক করা সম্ভব নয়